নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে নিউজ টুডে নিউজ আপনাদেরকে অনেক অনেক স্বাগত ফের নিম্নচাপের ভ্রকুটি প্রবল বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই বিষয়ে আবহাওয়া দপ্তর আরও বিস্তারিত কি জানিয়েছেন তো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এ ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অন্যান্য বছরের তুলনায় এবছর বৃষ্টির পরিমাণ অনেক বেশি থাকলো মাস কাকে বলে ভালোভাবেই টের পাওয়া গেছে ভাদ্র মাসে গুমট গরমে নাজেহাল অবস্থা হয়েছিল দক্ষিণবঙ্গের বাসিন্দাদের তবে আবার একটি নিম্নচাপের প্রবাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে আর যে নিম্নচাপের প্রভাবে আশ্বিন মাসের শুরুতেই ভাসতে পারে দক্ষিণবঙ্গ হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আগামী রবিবার নাগাদ উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটি তৈরি হলে তার বার নাগাদ পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসবে আর এর প্রভাবে রবিবার সোমবার মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে রানা তিন দিন দক্ষিণবঙ্গে প্রতিটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান মুর্শিদাবাদে রবিবার ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস অন্যদিকে সোমবার থেকে বৃষ্টি পাড়ার সম্ভাবনা রয়েছে বীরভূম দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম রবিবার এবং সোমবারের মতো মঙ্গলবার এবং সকল বেশিরভাগ জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্র থেকে রবিবারের মধ্যে ফিরে আসার জন্য সতর্কবাণী জারি করা হয়েছে এদিকে আজ সকাল থেকে পরিষ্কার আকাশ বাতাসে জলিবাসের পরিমাণ বেশি থাকায় সকাল থেকে রয়েছে অস্বস্তি দক্ষিণবঙ্গের জন্য আপাতত কোনো রকম পূর্ববাস না থাকলেও রবিবার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস বঙ্গসগর নতুন করে তৈরি হতে চলে যাচ্ছে নিম্নচাপ যার ফলে রবিবার থেকে অত্যন্ত দুদিন বৃষ্টিপাত চলবে অনুমান করছেন আবহাওয়াবিদরা কারণ হলুদ সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের এই সব জেলাগুলিতে আবহাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে বৃহস্পতিবার থেকে হিমালয়ে পাত্রদেশের পাঁচটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বাকি জেলাগুলিতে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তোমাধারা অবশ্যই বিস্তারিত বুঝতে পারলেন তো এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন